বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আলোচনা করব আমাশয় ও IBS এর উপসর্গ বা লক্ষণ এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে। সম্মানিত দর্শক, পেট ভালো যার সব ভালো তার। বর্তমান প্রেক্ষাপটে পেটে সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। সুতরাং যারা বিভিন্ন প্রকারের পেটের সমস্যায় ভুগছেন, পেটের সমস্যার কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়েছেন, যেমন হৃদরোগ, ডায়াবেটিস এবং যৌন দুর্বলতা সহ নানা রকম রোগ, আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগে আক্রান্ত মানুষ। আসুন প্রথমেই আমরা জেনে নেই IBS ও পুরাতন আমাশয়ের উপসর্গ বা লক্ষণ। যেমন দুধ, ছাড় বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হতে পারে, বারবার পায়খানার বেগ হয়, পায়খানার সাথে ফেনাযুক্ত বা আঠালো মিউকাস থাকে, পায়খানায় বসলে উঠতে ইচ্ছে হয় না, আমযুক্ত রক্ত সহ পাতলা পায়খানা হয়, পায়খানার রাস্তা ব্যথা হয় এবং ফুলে ওঠে, শরীরে দুর্বলতা ও পানি শূন্যতা দেখা যায়। অনেকেরই দেখা যায় খাওয়ার পরপরই পায়খানার বেগ হয়, আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে, অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না, হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে, পেট ফাঁপা বা পেট ফুলে থাকে, পেট ভার ভার লাগে, পেটে তীব্র বা চিনচিনা ব্যথা হতে পারে, নাভির নিচে মুচুর দিয়ে ব্যথা হয়, পেটের মধ্যে ডাকা ডাকি বা ভাটবুট শব্দ হয়, পেট কামড়ায় বা মোচড়ায়, ক্ষুধা লাগে না, খাবারের রুচি নষ্ট হয়ে যায়, খাবার হজম হয় না, মাথা ব্যথা, জ্বর ও জ্বর জ্বর ভাব থাকে, চোখ মুখ বসে যাবে, হাত পা চাবায় কামড়ায় ও জ্বালা পোড়া করে, মাথা ঘুরায়, হাত পা অবশ অবশ লাগে বা ঝিনঝিন করে, কোনো কাজে মন বসে না, সব সময় অস্থির অস্থির লাগে, সিদ্ধান্তহীনতায় ভোগে। পুরুষ মানুষের যৌন দুর্বলতা যেমন দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা, মেহ প্রমেহ, এমনকি ধ্বজভঙ্গ হতে পারে, পুরুষাঙ্গ আস্তে আস্তে চিকন ও ছোট হয়ে যায়, প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। দর্শক, আসুন জেনে নেই সঠিক সময়ে চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে। পেটের হজমক্রিয়া নষ্ট হওয়ার ফলে যৌন দুর্বলতা, হৃদরোগ, ডায়াবেটিস, কোলন ক্যান্সার, লিভার ও কিডনির রোগ সহ নানা রকম মরণব্যাধি শরীরে বাসা বাঁধে, মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উন্মাদ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সম্মানিত দর্শক, আসুন জেনে নেই IBS এবং পুরাতন আমাশয়ের চিকিৎসা। ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা। ইউনানি চিকিৎসায় IBS, নতুন ও পুরাতন আমাশয়, পেট ফাঁপা, বদহজম, গ্যাস্ট্রিক আলসার ও অজীর্ণ সহ পেটের যে কোনো সমস্যা যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, আসুন জেনে নেই পুরাতন আমাশয় ও IBS এর প্রাকৃতিক চিকিৎসা। এক নম্বর, এক চা চামচ সফু আসুস এবং এক চা চামচ সফু বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন, দেড় থেকে দুই মাস। দুই নম্বর, হাফ চা চামচ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের 30 মিনিট
মিনিট পরে খাবেন 2 থেকে 3 মাস। সভ্যব আবে হায়াত, 1 চা চামচ ওষুধ রাত্রে 1 গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাবেন, এবং 1 চা চামচ ওষুধ সকালে 1 গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের 1 ঘন্টা আগে খাবেন। পরামর্শ, চিকিৎসার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাহলে বেশি বেশি কাঁচা কলার তরকারি খাবেন, ফুটানো পানি খাবেন, হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার রাখুন, খাবারের আগে ও পায়খানা প্রস্রাবের পরে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন। বীজ ও শস্য দানাযুক্ত খাবার খাওয়া যাবে না, যে খাবারগুলো খেলে অসুবিধা হয় সেই খাবারগুলো খাবেন না, যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, গম ও গমের তৈরি কোনো খাবার, দুধ ও দুধের তৈরি কোনো খাবার ইত্যাদি। আর যদি কোষ্ঠকাঠিন্য প্রধান IBS হয়ে থাকে তাহলে ফাইবার বা আঁশযুক্ত খাবার যেমন শস্য ও দানাযুক্ত খাবার বেশি বেশি খাবেন। সম্মানিত দর্শক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।